যদি কখনো হঠাৎ করে সব মানুষ হারিয়ে যায় তাহলে কি ঘটবে পৃথিবীতে? মানব সভ্যতা নিশ্চিহ্ন হলে পৃথিবীর পরিবেশ পাল্টাতে কত সময় বা লাগতে পারে? উৎসাহী বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন। সামান্য কিছু পার্থক্য থাকলেও তারা অধিকাংশই মোটামুটি একই ধরনের সম্ভাবনা এবং আশঙ্কার কথা ব্যক্ত করেছেন। সায়েন্স নেচার পেজ এই সম্পর্কিত একটি প্রতিবেদনও প্রকাশ করেছে। মানুষ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পৃথিবীর অধিকাংশ এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। জ্বালানি তেলের মাধ্যমে যে বিদ্যুৎ উৎপন্ন হয় মানুষ না থাকলে সেগুলো নিয়ন্ত্রণ করার মতো কেউ না থাকায় কয়েক ঘন্টার ব্যবধানে বিশ্বের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে। কেবল উইন্ডমিল, সোলার প্যানেল এবং জলবিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহকৃত এলাকাতেই বিদ্যুৎ প্রবাহ অবিচ্ছিন্ন থাকবে। উইন্ডমিলের লুব্রিকেন্ট শেষ হয়ে গেলে এবং সোলার প্যানেলের উপর ধুলোবালি পড়ে তা আচ্ছাদিত হয়ে গেলে কয়েক মাসের মধ্যে সেগুলো অকার্যকর হয়ে যাবে। শেষ পর্যন্ত শুধুমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত থাকতে পারে। এগুলো কয়েক মাস এমনকি কয়েক বছর পর্যন্ত কার্যকর থাকতে পারে। অব্যবস্থাপনায় সেগুলো নষ্ট হয়ে গেলে কয়েক শত বছরের মধ্যে প্রথমবারের মতো পৃথিবী সম্পূর্ণভাবে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে। দুই থেকে তিন দিনের মধ্যেই বিশ্বের অধিকাংশ পাতাল রেলপথে পানি জমে যাবে। এর কারণ হচ্ছে ভূগর্ভস্থ লাইনগুলোর পানি নিষ্কাশনের পাম্পগুলো মানুষের অভাবে অচল থাকবে। কিছুদিন পর বিশ্বের অধিকাংশ পোষা এবং খামারের প্রাণীগুলো খাদ্যের অভাবে প্রাণ হারাতে শুরু করবে। পোষা কুকুরগুলো খাদ্যের অভাবে হিংস্র হয়ে উঠবে এবং অন্য জীবিত প্রাণীর উপর আক্রমণ চালাবে। মাস কেটে যাওয়ার মধ্যেই বিশ্বের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলোর কার্যক্রমে ব্যাঘাত ঘটবে। পরমাণু স্থাপনাগুলো ঠান্ডা রাখার পানি শোধনাগার ব্যবস্থা নষ্ট হয়ে যাবে। পানি বাষ্পীভূত হয়ে উবে যাবে, ফলে পৃথিবীতে ধারাবাহিক বিপর্যয় দেখা যাবে, যার ভয়াবহতা ফুকুশিমা কিংবা চেরনোবিল পরমাণু কেন্দ্র বিপর্যয়ের চেয়েও মারাত্মক হবে। তবে প্রকৃতি ঠিকই নিজেকে আত্মরক্ষা করতে সক্ষম হবে। উদ্ভিদগুলো ক্রমেই পরমাণু তেজস্ক্রিয়তার ক্ষতিকর প্রভাব কাটিয়ে উঠবে। এক বছর বাদে পৃথিবীর কক্ষপথে থাকা স্যাটেলাইটগুলো অচল হয়ে মাটির দিকে ছুটে আসতে থাকবে, ফলে মনে হবে আকাশ থেকে অসংখ্য তারা খসে পড়ছে। মানুষ হারিয়ে যাওয়ার ২৫ বছর পর পৃথিবীর অধিকাংশ স্থান সবুজে পরিপূর্ণ হয়ে যাবে, অর্থাৎ উদ্ভিদ স্বাধীনভাবে বেড়ে উঠবে। তবে কিছু স্থান সবুজ হারিয়ে মরুভূমিতে পরিণত হবে। ৩০০ বছর পর মানুষের তৈরি স্থাপনাগুলো জরাজীর্ণ হওয়ার কারণে ভেঙে যেতে থাকবে। লোহায় জং ধরবে, কালের বিবর্তনে ইট সিমেন্টের স্থায়িত্ব নষ্ট হয়ে ধুলোয় পরিণত হবে। ১০,০০০ বছর পর পৃথিবীতে মানুষের অস্তিত্বের আর কোনো প্রমাণই থাকবে না। তবে যেসব স্থাপনা পাথর দিয়ে করা হয়েছিল সেগুলোই কেবল মানুষের বসবাসের প্রমাণ বহন করতে পারে। অবশ্য পৃথিবী যদি মানুষের জীবন সংশয়ের শঙ্কা যেমন পরমাণু যুদ্ধ, উল্কাপাতের মতো ঘটনা এড়িয়ে যেতে পারে, তবে এই ধরনীতে প্রাণীজগৎ আরও ৫০ কোটি বছর পর্যন্ত টিকে থাকতে পারবে। এর পাশাপাশি ৬০০ কোটি বছর ধরে সূর্যের আলো পাবে পৃথিবী।